हेलो असलामुआलैकुम भिवार्स आमी मोहम्मद रिफात आपनादेर इलेक्ट्रनिक्सर पक्ष थेके जानाई शुभेच्छा और स्वागतम भिवार्स चले एलाम नतुन एकटी भिडियो निये। आजकेर भिडियोटिते आमी आपनादेर देखानोर चेष्टा करब बहुल प्रचलित एई डिजे बक्सगुलोर मध्ये की की कम्पोनेंट व्यवहार करा हय एबं सेगुलोर क्वालिटी केमन। सो भिवार्स भिडियोटी शुरू करार आगे बोलते चाइ आपनि जोदि आमादेर चैनेले नतुन हये थाकेन ताहले चैनेलटा एखोनई सबस्क्राइब करे फेलुन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटी अन करे दिन जाते आमादेर भिडियो नोटिफिकेशन सबार आगे पेये जान। सो भिवार्स चलुन भिडियोटी शुरू करा जाक। वेलकाम बैक भिवार्स। आज के शुधु आमी आपनादेर ए बक्सटी खुले देखाबो ना सेई साथे ए बक्सटी सम्बन्धे एमन किछु रहस्य फाँस करबो जा देखार पर ए बक्सगुलो केनार आगे आपनि अंतत एकबार होलेओ भेबे देखबेन। सेई साथे ए बक्सगुलो केन एत भालो बाजे एबं आमरा बानाले केन भालो बाजे ना ता निये बिस्तारितभाबे आलोचना करबो भिडियोटिर शेषे। सो भिवार्स आशा करी भिडियोटी ना टेने पुरोटी देखबेन एबं देखार पर कोनो किछु बुझते समस्या होले कमेंट बक्से कमेंट करबेन। आपनादेर जोन्नो आमादेर कमेंट बक्स सर्वदाई खोला रयेछे। सो भिवार्स चलुन बक्सटी खुले आमरा देखे नेई एर मध्ये की की कम्पोनेंट्स रयेछे। भिवार्स सर्वप्रथमे आमरा बक्सटी थेके सबकिछु खुले नेब। ভিউয়ার্স আমাদের বক্সটি থেকে সবকিছু খোলা হয়ে গেছে। এখন চলুন একটি একটি করে পরিচিত হয়ে নেই এর মধ্যে কি কি রয়েছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন। ভিউয়ার্স সবার প্রথমে আমরা পরিচিত হব এই বক্সের পাওয়ার সেকশন বা ব্যাক প্যানেলের সাথে। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এমপ্লিফায়ার সার্কিট ও ট্রান্সফরমার। এটিতে ব্যবহার করা হয়েছে ৪ ট্রানজিস্টরের একটি স্টেরিও বোর্ড। ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করা হয়েছে ১৯৪৩ এবং ৫২০০ ট্রানজিস্টর। এটি সম্ভবত আগে কখনো রিপেয়ার করা হয়েছিল কারণ এটিতে ব্যবহার করা হয় ৫১৯৮ ও ১৯৪১ ট্রানজিস্টর। এখানে রয়েছে একটি ব্রিজ ডায়োড এবং ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে ৩৩০০ মাইক্রোফ্যারাড ৫০ ভোল্টের দুটি ক্যাপাসিটর। এটি হচ্ছে ট্রানজিস্টরগুলোকে ঠান্ডা রাখার জন্য হিটসিঙ্ক, যা এই ট্রানজিস্টরগুলোকে ঠান্ডা রাখার জন্য একদমই উপযুক্ত নয় এবং আগের ট্রানজিস্টরগুলো নষ্ট হওয়ার কারণ বলে আমি মনে করি। হিটসিঙ্কের ওপরে লাগানো রয়েছে ৭৮৫ আইসি দিয়ে তৈরি করা একটি ফিল্টারিং সার্কিট যা ফন্টের ইউএসবি মডিউলকে চালানোর কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে টোয়েডল ট্রান্সফরমার। এটি সাইজ ও তামার গেজ দেখে মনে হচ্ছে এটি সর্বোচ্চ ৪ থেকে ৫ অ্যাম্পিয়ার হবে। এটি থেকে ৩০/৩০, ৯০ ও ৯০ ভোল্ট আউটপুট হয়। সো ভিউয়ার্স এটি ছিল এই বক্সের ব্যাক প্যানেল যার কোয়ালিটি খুবই নিম্নমানের। চলুন এখন আমরা দেখে নেই এর স্পিকারগুলো কেমন কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স এটি হচ্ছে এই বক্সের স্পিকার। এটি একটি ফুল রেঞ্জের স্পিকার। এটি সাইজ ১০ ইঞ্চি। এটি দেখে অনুমান করা যায় এটি থেকে ১৫ থেকে ২০ ওয়াট আউটপুট পাওয়া যাবে। স্পিকারটি খুবই হালকা, কয়েলের সাইজ ১ ইঞ্চির ওপরে হবে না। সো ভিউয়ার্স আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন স্পিকারটির কোয়ালিটি কেমন। চলুন এক নজর দেখে নেই এটিতে কী ধরনের টুইটার ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স এটি হচ্ছে এই বক্সের টুইটার। আমি যদিও প্রথমে ভেবেছিলাম এটির মধ্যে প্লাস্টিকের টুইটার ব্যবহার করা হয়েছে, পরে বক্সটি খুলে দেখি না এটির মধ্যে ম্যাগনেট টুইটার ব্যবহার করা হয়েছে। বিষয়টি আমার ভালো লেগেছে। টুইটারের কোয়ালিটি খারাপ বলা যায় না, মোটামুটি ব্যবহারযোগ্য একটি টুইটার। সো ভিউয়ার্স এটিই ছিল এই বক্সের টুইটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কোয়ালিটি কেমন। চলুন এবার আমরা দেখে নেই এই বক্সের মূল আকর্ষণ এর ফন্ট প্যানেলে কি কি ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের বক্সটির সে কাঙ্ক্ষিত ফন্ট প্যানেল। এই বক্সটিকে ভালোভাবে বাজাতে এই জিনিসটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এটি হচ্ছে বক্সের ভুমিটার। এটিতে কোনো আইসি ব্যবহার করা হয়নি, রেজিস্টারের মাধ্যমে বেসিক একটি ভুমিটার তৈরি করা হয়েছে। এটি হচ্ছে এই বক্সের টোন কন্ট্রোলার বা ইকুয়ালাইজার। এই সার্কিটটিতে শুধু ৫টি স্লাইড পটেনশিওমিটার লাগানো আছে। এই আইসি দুইটি দ্বারা ইকুয়ালাইজারটি বানানো হয়েছে। এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন CD2399 আইসি। এটি দিয়ে মাইক্রোফোন ইকোসিস্টেম বানানো হয়েছে। এখানে দুইটি ৪৫৫৮ আইসি দিয়ে মাইক সিস্টেম তৈরি করা হয়েছে এবং এই শেষের দিকে ৪৫৫৮ আইসিটি দিয়ে গিটারের জন্য আউটপুট নেওয়া হয়েছে। এবং সর্বশেষে যে সার্কিটটি দেখছেন এটি সাধারণ ইউএসবি মডিউল। এটির মাধ্যমে অক্স কেবল ও মেমোরি দিয়ে গান বাজানো যায়। এখন আপনারা যে সার্কিটটি দেখছেন এটি হচ্ছে এই বক্সের ওয়্যারলেস মাইক্রোফোন সিগন্যাল রিসিভার সার্কিট। এটির মাধ্যমে ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করা যায়। সো ভিউয়ার্স আশা করি আপনাদের সহজভাবে বোঝাতে পেরেছি এই বক্সের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন। চলুন এখন আমরা জেনে নেই এই বক্সগুলোতে এত নিম্নমানের কম্পোনেন্ট ব্যবহার করার পরেও কেন এত ভালো বাজে এবং আমরা বানালে কেন ভালো বাজে না। ভিউয়ার্স এই বক্সগুলো ভালো বাজার একটাই কারণ আছে, সেটি হচ্ছে প্রপার ক্যালকুলেশন। এই বক্সগুলোর ফ্রেম থেকে শুরু করে সার্কিট স্পিকার টুইটার সব কিছুতে প্রপার ক্যালকুলেশন করে বানানো হয়েছে যার জন্য এই বক্সগুলো এত ভালো বাজে। কিন্তু আমরা যখন বক্স বানাই তখন কোনো কিছু হিসাব না করে বক্স এমপ্লিফায়ার বানাই ফেলি। যেখানে আমাদের স্পিকার সর্বোচ্চ লোড নিতে পারে 500 ওয়াট সেখানে আমরা 100 ওয়াটের এমপ্লিফায়ার লাগাই দিই। তাহলে এখন আপনারাই বলুন কিভাবে আমাদের বানানো বক্সগুলো ভালো বাজবে। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।